যে ঘোষণা সেটা হচ্ছে আপনারা শুনেছেন যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি প্রশাসনিক কর্তাও বটে তিনি তার কর্মচারীদের সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছেন তার বিরুদ্ধে আমরা বিভিন্নভাবে কর্মসূচি পালন করছি। আমরা উভয় মঞ্চ সংগ্রামী যৌথ মঞ্চ এবং রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত শ্রমিক কর্মচারী শিক্ষক শিক্ষাকর্মীদের যে মঞ্চ এই যৌথ মঞ্চ এই উভয় যৌথ মঞ্চ সম্মিলিতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই মন্তব্যের বিরুদ্ধে আগামী 6ই এপ্রিল সারা রাজ্যের কর্মচারীরা একদিনের কর্মবিরতি তারা পালন করবেন। এটা কর্মচারীদের শুধুমাত্র মন্তব্য করার মধ্যে দিয়েই নয়, কর্মচারীদের যেভাবে চোর বলা হয়েছে, যারা অবস্থানে বসে আছেন জিএর দাবি নিয়ে আন্দোলন করছেন তাদের সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করা হয়েছে সম্মিলিতভাবে কর্মচারী সমাজকে আঘাত করেছেন, ফলে মুখ্যমন্ত্রীর এই কর্মচারী সমাজের উপর শিক্ষক শিক্ষাকর্মীরা যারা ধর্মঘটও করেছেন আমরা দেখেছি যে 10ই মার্চ সম্মিলিতভাবে ধর্মঘটের মধ্যে দিয়ে বিপুল অংশের শিক্ষক মহাশয়রা উচ্চশিক্ষা মধ্যশিক্ষা বলুন সমস্ত অংশের শিক্ষক কর্মচারী বন্ধু মিউনিসিপালিটি কর্মচারী বন্ধুরা সরকারি মানে রাজ্য প্রশাসনের চাকরি করেন এরকম কর্মচারী বন্ধুরা পঞ্চায়েতের কর্মচারীরা পলিটেকনিকের কর্মচারীরা সম্মিলিতভাবে গত 10ই মার্চ সরকারের সমস্ত হুদিয়াকে উপেক্ষা করেই প্রশাসনকে স্তব্ধ করে দিয়েছেন, ফলে রাজ্য সরকার ভয় পেয়েছে কর্মচারীদের ঐক্যবদ্ধ আন্দোলনে এবং তার সেই ভীত হয়েই এই ধরনের উক্তি করেছেন। তার প্রতিবাদে আগামী 6ই এপ্রিল একদিনের কর্মবিরতি রাজ্য প্রশাসন দেখবে যে কর্মচারীরা সম্মিলিতভাবে আবার নতুন করে প্রশাসনকে স্তব্ধ করছে, ফলে এর বিরুদ্ধেই আমরা 6 তারিখে কর্মবিরতিতে পালন করছি। একদম আমরা অফিসে উপস্থিত হব কিন্তু কোন প্রশাসনিক দায়িত্ব পালন করব না। বঞ্চনা কর্মচারীদের উপর আছে, একদিকে অর্থ মর্যাদা তার বঞ্চনা। আমরা আমাদের যে যৌথ মঞ্চ আছে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী এপ্রিল মাসে আমরা যে 36% মহার্ঘ ভাতা বাকি তার প্রতীকী হিসাবে প্রত্যেক কর্মচারী যে হেড থেকে মাননীয় মন্ত্রী বিধায়ক যারা আছেন তাদের যেখান থেকে ভাতা তারা গ্রহণ করেন, আজকে রাজ্য সরকার বলছেন যে রাজ্য সরকার ঋণে জড়িয়ে যাচ্ছেন কর্মচারী।